nel shop con te. আরে ইপ্তি, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। আর ভাই, তুই বড় ভাবি আর মেজো ভাবির সাথে এখানে কি করতেছিস? কি রে ভাইয়া, বড় ভাবিরা তো তোর মায়ের সমতুল্য, কিন্তু তুই বড় ভাবিদের সাথে এরকম কাজ কিভাবে করতে পারলি? ছি ছি ভাইয়া ছি। আরে বোন, তুই বড় ভাইয়ের কিছু বলিস না। হ্যাঁ শোন শোন শোন, তোরে আমি 1000 টাকা দিবানি, তুই শপিং করিস। হ্যাঁ না না ভাইয়া, আমি বড় ভাইয়াকে বলেই দিব তুই বড় ভাবিদের সাথে প্রতিদিন কি করিস। আরে আরে না না না, তুই এই সব কিছু বড় ভাইয়াকে বলিস না। হ্যাঁ আর তুই বললে না বড় একটা কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ ইফতি, আমি তোমার বড় বোনের মতো, প্লিজ এত সর্বনিষ্ঠ আমার করো না, প্লিজ। না যতই তোমরা বলো, আমি তো বড় ভাইয়াকে বলবই। শোন, সোজাতে ঘি না উঠলে না আঙুলটা কিভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। এই সোনালি, এই সবুজ, কি করছিস তোর এখানে? এই কি হয়েছে তোর? আরে ভাইয়া না না না, এইখানে কিছু হয় না ভাইয়া, কি হবে এখানে? তুমি এই টাইমে বাসায় আসলে তোমার তো এই টাইমে অফিসে থাকার কথা। আপনি এখানে জানো ভাইয়া, তুমি যদি এই সঠিক টাইমে না আসতে বড় ভাইয়া আর ভাবি আমাকে মেরেই ফেলতো। কি বলছিস তুই এসব? হ্যাঁ ভাইয়া, তুমি যখন অফিসে থাকো তখন ছোট ভাইয়া ভাবির সাথে কি করে ছি ছি ছি। এই ওইসব কি বলছে, ওইগুলো কি বলতেছে আমার কাছে? ও তো আমার ভাইয়ের মতো, আর একদম চুপ, আর একটা মিথ্যা কথাও তুই বলবি না। তুই আমাকে যা বুঝাবি আমি তাই বুঝবো? তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না? আমি অফিসে যাওয়ার নাম করে আমি বাসায় লুকিয়েছিলাম, তোর এখন যা যা করছিস আমি সবকিছু দেখেছি। ও কি বলবে রে, আমি সবকিছু দেখে ফেলেছি নিজের চোখে। আমার বোন কোনো মিথ্যা কথা বলেনি, আমি সবই জানি। আমার এই ছোট বোন আমাকে সবকিছু বলে দিয়েছিল আগে, যে ভাইয়া তুমি যখন অফিসে চলে যাও তখন ভাবিরা মিলে আমার এই ছোট ভাইয়ের সাথে নোংরামি করে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আরে আমি বিশ্বাস করবোই বা কেন, আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম রে, আর তুই আমার ভালোবাসার এই প্রতিদান দিলি? আমি বিশ্বাস করতে পারছি না তুই আমার সাথে এত বড় বেইমানি করলি। তুই কি করে পারলি এটা আমার সাথে? আরে তুই তুই আমার নিজের ভাই হয়ে তুই তোর ভাবিদের সাথে এসব কি কাজ করতেছিলিস? এই ছোটবেলায় তো আমাদের বাবা মা মারা গিয়েছিল, মারা যাওয়ার পর সে বাবা মা আমাকে বলেছে যে আমি যেন এই দুই ভাই বোনকে মানুষের মতো মানুষ করি। আমি নিজে কষ্ট করেছি, তারপরে আমি তোদেরকে কোনো কষ্ট দেইনি, তোদের আমি কিসে কমতি রেখেছি রে? তোকে আমি লেখাপড়া করিয়েছি, তোর যখন যা লেগেছে আমি তাই দিয়েছি, তোর ল্যাপটপ লাগবে আমি দিয়েছি, তোর ফোন লাগবে আমি দিয়েছি, তোর কাপড় চোপড় যখন যা লাগবে আমি সবই দিয়েছি। তারপরেও তুই আমার সাথে এই ধরনের বেইমানি কি করলি? তুই আমাকে পিঠে পিছন থেকে তুই আমাকে আঘাত করেছিস, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না তুই আমার নিজের ভাই হয়ে এরকম করতে পারলি। আমি তো তোদেরকে অনেক ভালোবাসতাম রে। শোনো প্লিজ আমার কথাটা শোনো, আমাকে তো তুমি বিশ্বাস করো, আমি না হয় শহরের মেয়ে, আমি না হয় পরক্রিয়া করতে পারি, তুমি তো তোমার ছোট ভাবিকে চিনো না, ও তো গ্রাম থেকে এসেছে, ও কি করে পারবে এগুলি করতে? তোমার ভাই আমাদেরকে বাধ্য করেছে এসব করতে, প্লিজ আমাদেরকে বিশ্বাস করো, আমরা কখনো এই কাজ করতে চাই নাই, আমাদেরকে খুব হেনস্থ করছে এবং আমাদের খারাপ ছবি ভিডিও করে রেখে দিয়েছে, বলেছে যদি এই কাজ না করি তাহলে এগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবে। ভাই আমরা ভাবি মায়ের মতো ভাবিদের সাথে তুই এটা কি করেছিস? আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না নিজের চোখে। আরে এই তোকে আমি লেখাপড়া শিখিয়ে এইসব শিখিয়েছি, তোকে এই মুহূর্তে আমি আমার বাসা থেকে বের করে দিব, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো এটা ভেবে লজ্জা লাগছে, তুই আমার রক্তের সম্পর্কের ভাই, আমি তোকে এতদিন নিজে পরিশ্রম করে তোকে বড় করেছি এইসব দেখানোর জন্য, এখন এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। আমি ভুল হয়ে যাবে, তোর কোনো কথাই আমি শুনবো না ভাবি। চল এখন চল,
তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তো মান সম্মানের ভয়ে আমি কোনো কিছু বলতে পারিনি, আর আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এরকম হবে। আর আমি চেয়েছিলাম এই প্রমাণগুলো তোমাকে দেখাবো, কিন্তু এর আগে আমার ছোট্ট মনটা দেখে ফেলেছে। মন তুই ভালোই করেছিস যা দেখেছিস, আর আমাকে মাফ করে দাও না। তুমি তো আমাকে জানো, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি তো আমার মধ্যে এতটুকু তোমার কনফিডেন্স আছে যে আমি এরকম কাজ করতে পারি না। আর এই মেয়েটা গ্রাম থেকে এসেছে, আমি চাই না আমার জন্য আমাদের জন্য সংসারটা নষ্ট হয়। আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু এক মুহূর্তের জন্য আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মনে করো যে এটা আমাদের একটা দুঃস্বপ্ন ছিল, আমি বিষয়টা মেনে নিলাম। আমি মেজো ভাইকেও কিছু বলবো না, তোমরা আমরা যেরকম ভালো আছি এভাবেই থাকবো, আগে আমরা যেভাবে চলছি সেভাবেই চলবো। কিন্তু আমার